হ্যালো ভিউয়ার্স অ্যান্ড ডিয়ার স্টুডেন্টস আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম এপিসোড থার্টিনে আমরা প্রিভিয়াস লেকচারগুলো থেকে একটা প্রতিষ্ঠানের আর্থিক ঘটনা থেকে লেনদেন চিহ্নিত এবং লেনদেন চিহ্নিত করার পর লেনদেনের সাথে সংশ্লিষ্ট হিসাবে নাম এই পর্যন্ত শিখেছিলাম আজকে শিখব এই হিসেবে নামগুলোকে বিভিন্নভাবে ভাগ করতে হবে সেই হিসাবে শ্রেণী বিভাগ সম্পর্কে আজকে আমাদের ক্লাস থাকবে পরবর্তী ক্লাসগুলো হিসাবে শ্রেণী বিভাগের উপরে ধারাবাহিক ক্লাস থাকবে সবাইকে দেখার অনুরোধ করছি হিসাবে শ্রেণী বিভাগকে আমরা দুইটা পদ্ধতিতে ভাগ করতে পারবো একটা হচ্ছে আধুনিক পদ্ধতি আরেকটা হচ্ছে সনাতন পদ্ধতি বর্তমান সময়ে আধুনিক পদ্ধতিটা অনুসরণ করা হয় তাই আগে আমরা আধুনিক পদ্ধতিতে হিসাবে শ্রেণী বিভাগ সম্পর্কে জানব তাহলে আজকে আলোচনার বিষয়বস্তু হচ্ছে হিসাবের শ্রেণী বিভাগ আমরা আধুনিক পদ্ধতিতে হিসাবে শ্রেণী বিভাগ শিখছি আধুনিক পদ্ধতিতে হিসাবকে পাঁচ ভাগে ভাগ করবে আধুনিক পদ্ধতি তাহলে হিসাব কয় প্রকার পাঁচ প্রকার এক সম্পদ হিসাব দুই দায় হিসাব তিন মালিকানা সত্য হিসাব চার আয় হিসাব পাঁচ ব্যয় হিসাব অনেকেই অনেকে দুই ভাগে ভাগ করে দেখাতে পারে সেক্ষেত্রে মালিকানা সত্যকে ভাগে ভাগ করেও দেখানো যাবে তখন একটা হবে মূলধন হিসাব আরেকটা হচ্ছে উত্তোলন হিসাব এইভাবেও ভাগ করে দেখানো যাবে তখন হিসাবের প্রকারভেদ হবে ছয় প্রকার হিসাব তখন ছয় প্রকার হবে আমরা মালিকানা সত্যের মধ্যে এই মূলধন এবং উত্তরণকে নিয়ে পাঁচ প্রকারে বলতে পারব আজকে আমরা সম্পদ হিসাব সম্পর্কে জানব কখন আমরা কোন হিসাবগুলোকে সম্পদ হিসাবে বিবেচনা করব আজকে আমাদের আলোচনার মূল বিষয়বস্তু হচ্ছে তাহলে সম্পদ হিসাব সম্পদ হিসাব এই হিসেবে শ্রেণীবিভাগটা খুবই গুরুত্বপূর্ণ এখানে যদি ভুল হয় সব কিছুতে ভুল হওয়া শুরু তাহলে খুব মনোযোগ দিয়ে ধারাবাহিকভাবে পরবর্তী ক্লাসগুলো নিয়মিত দেখতে হবে সম্পদ কাকে বলে সম্পদ হচ্ছে একটা ব্যবসা প্রতিষ্ঠানের এমন কোনো বস্তু যার আর্থিক মূল্য আছে আর্থিক মূল্য বলতে বুঝে যেটাকে টাকার অঙ্কে পরিমাপ করা যাবে যা ব্যবহার উপযোগিতা রয়েছে মানে যেটা ইউজ করা যাবে যেটা আমাদের ব্যবসাকে ইনকাম করতে সাহায্য করবে এমন ধরনের বস্তুকে আমরা সম্পদ বলবো তাহলে সম্পদের সংজ্ঞাটা আমরা একটু দেখি ব্যবসায়ের এমন কোনো বস্তু যার আর্থিক মূল্য আছে যার আর্থিক মূল্য আছে ব্যবহার উপযোগিতা রয়েছে এবং ওই বস্তুটা ব্যবসায়ের আয় অর্জনে সাহায্য করবে এমনকি অনেক সময় নতুন সম্পদ বৃদ্ধিতেও সহায়তা করবে তাহলে আমরা ব্যবসায়ীর সম্পদের তিনটা ক্যারেক্টার লক্ষ্য করতেছি দেখো আর্থিক মূল্য থাকতে হবে আর্থিক মূল্য বলতে টাকার অঙ্কে পরিমাপযোগ্য মানে যেটাকে টাকার অঙ্কে গণনা করা যাবে ব্যবহার উপযোগিতা হচ্ছে যেটাকে আমরা ব্যবহার করতে পারবো আয় অর্জনের সহায়তা মানে যেটা আমাকে ইনকাম করতে হেল্প করবে এই ধরনের গুণ থাকলে ওই বস্তুটাকে আমরা সম্পদ বলবো আবার এই সম্পদটা আমাকে আরেকটা নতুন সম্পদ বৃদ্ধিতেও সহায়তা করতে পারে ব্যাপারটাকে যদি আমি একটা এক্সাম্পলের মাধ্যমে তোমাদেরকে দেখাই তাহলে ব্যাপারটা খুব ইজি হয়ে যায় তোমাদের কাছে দেখো একটা ব্যবসা প্রতিষ্ঠানের মনে করলাম একটা পাঁচতলা ভবন রয়েছে একতলা দুই এই পাঁচতলা ভবন তাহলে একটা পাঁচতলা ভবনের মূল্য থাকবে কত হতে পারে মনে করলাম এই পাঁচতলা বিল্ডিংটার দাম দুই কোটি টাকা এই পাঁচতলা ভবনটাতে আমাদের ব্যবসা প্রতিষ্ঠান একটা তলায় আছে এটা হচ্ছে আমাদের ব্যবসা অন্যগুলো আমরা থাকার কাজে বা বিভিন্ন কাজে ব্যবহার করতে পারি এগুলো মনে করলাম আমরা ভাড়া দিয়ে দিলাম অন্য লোকদের কাছে ভাড়া দিলাম তাহলে এখানে তো এই ভবনটার এই বিল্ডিংটার আর্থিক মূল্য আছে কি না আছে দুই কোটি টাকা ভবনটার দাম ব্যবহার উপযোগিতা রয়েছে কিনা এটাকে আমরা ব্যবসার কাজে ব্যবহার করতে পারতেছি থাকার কাজে ব্যবহার করতে পারতেছি বিভিন্ন কাজে ব্যবহার করা যাচ্ছে তাহলে এটার ব্যবহার উপযোগিতাও রয়েছে এটা আমাদেরকে অর্জনে সহায়তা করছে কিনা এখানে আমি ধরো প্রত্যেকটা তলা বিশ হাজার টাকা করে যদি আমি ভাড়া দিই তাহলে আমার এদিক থেকে আশি হাজার টাকা ভাড়া বাবদ প্রত্যেক মাসে আয় আসবে তাহলে এটা আমাকে আয় অর্জনেও সহায়তা করছে তাহলে এই বৈশিষ্ট্যটাও এখানে বিদ্যমান তাহলে এই ভবনটাকে আমরা সম্পদ বলতে পারি কিনা হ্যাঁ বিল্ডিং তোমরা তো ব্যক্তিগত জীবনেও যার একটা বিল্ডিং রয়েছে সেটা সে সম্পদ হিসেবে বলে বিল্ডিং উমুক সম্পদের মালিক সে তাহলে ভবনকে অবশ্যই সম্পদ বলতে পারবো আর সম্পদের মধ্যে এই বৈশিষ্ট্যগুলো অবশ্যই থাকবে আমি আরেকটা কথা বলেছিলাম এই সম্পদটা তোমাকে একটা নতুন সম্পদ বৃদ্ধিতে সহায়তা করতে পারে সেটা যদি লক্ষ্য করো এই ভবন থেকে তুমি মাসে আশি হাজার টাকা ভাড়া পাচ্ছ তাহলে সে আশি হাজার টাকা সবটুকু ভোগ না করে তুমি মাসে যদি বিশ ত্রিশ হাজার টাকা জমাও পাঁচ পাঁচ দশ বছর পরে একটা বড়ো অ্যামাউন্ট হবে ধরো বিশ লাখ টাকা সেই বিশ লাখ টাকা দিয়ে তুমি কি একটা গাড়ি নিতে পারো না মনে করলাম এই একটা বিশ লাখ টাকা দিয়ে আমরা একটা কী নিলাম গাড়ি নিলাম তাহলে এটাকে কি কতটা লাখ টাকা দিয়ে নিলাম গাড়িটা বিশ লক্ষ টাকা তাহলে দেখো তো গাড়িটার আর্থিক মূল্য আছে কি না আছে বিশ লক্ষ টাকা এই গাড়িটা ব্যবহার করা যাবে হ্যাঁ আমরা বিভিন্ন কাজে গাড়িটা ব্যবহার করতে পারি এখান থেকে সেখানে যাওয়া ঘুরতে যাওয়া বিভিন্ন কাজে গাড়িটা ব্যবহার করা যাবে তাহলে গাড়িটার ব্যবহার উপযোগিতাও রয়েছে এই গাড়িটা দিয়ে আমি কি ইনকাম করতে পারি আমি গাড়িটা যদি ভাড়া দিই রেন্টেকার বা উবার পাঠাও এগুলো মেরে রাইড মেরে আমি কি ইনকাম করতে পারি না তাহলে গাড়িটা কি আমাকে আয় অর্জনের সহায়তা করছে কিনা অবশ্যই করছে তাহলে গাড়িটাকে কি আমি সম্পদ বলতে পারি না হ্যাঁ গাড়িটাকে সম্পদ বলা যাবে তাহলে গাড়ি মোটর গাড়িটাও একটা সম্পদ তাহলে সম্পদের বৈশিষ্ট্যগুলো আশা করছি বুঝতে পারছো এবার এর উপর ভিত্তি করে তুমি সম্পদ নির্ণয় করতে পারবে সম্পদ চিহ্ন আরেকটা ছোট টেকনিক হচ্ছে যখন ব্যবসা প্রতিষ্ঠান কারো কাছ থেকে টাকা পাবে যা আমরা পাবো যা আমরা পাব এইটাকে আমরা সম্পদ বলতে পারি যেটাই পাই সেটা টাকা পয়সা পেতে পারি বা অন্য কোনো সেবা সুবিধা পেতে পারি যদি পাব এখনো পাইনি ভবিষ্যতে পাবো যা ভবিষ্যতে পাবো সেটাকে আমরা সম্পদ বলবো যা আমরা ভবিষ্যতে পাব সেটাকে আমরা সম্পদ বলতে পারবো আসো আমরা কিছু সম্পদের উদাহরণ শিখব এই ক্যারেক্টার উপরে ভিত্তি করে আমরা দেখি কিছু সম্পদের নাম শিখি প্রথম নগদান হিসাব নগদ টাকার মধ্যে এই সকল বৈশিষ্ট্য অবশ্যই আছে নগদ টাকার মধ্যে ধরো একটা এক হাজার টাকার লোক সেটা আর্থিক মূল্য আছে এক হাজার টাকা সেটা ব্যবহার উপযোগিতা হ্যাঁ এক হাজার টাকা দিয়ে তুমি বিভিন্ন কাজে ব্যবহার করা যাবে কেনাকাটা যার যেটা ইচ্ছে এই টাকাটা তুমি ব্যাঙ্কে জমা রেখে এখান থেকে একটা পেয়ে আয়ও করতে পারবে বা তুমি এক হাজার টাকা দিয়ে কোনো জিনিস কিনে একটু বেশি লাভে বিক্রি করেও ইনকাম করতে পারবে তাহলে নগদ টাকা তোমাকে বিভিন্নভাবে হেল্প করতেছে আয় অর্জনে নগদ টাকা তাহলে ব্যাঙ্কে যে জমা টাকা আছে এটাও তোমার সম্পদ ব্যাংক জমা তারপরে আসবাবপত্র সম্পদ দালান কোঠা মিন বিল্ডিং ভূমি জমি সম্পদ অফিসে যে ব্যবহৃত কম্পিউটার এসি ফ্রিজ এগুলোকে আমরা অফিস সরঞ্জাম বলি তাহলে এগুলোও আমাদের সম্পদ ছোটোখাটো কিছু অফিসে ব্যবহার হয় তাও ইলেকট্রনিক্স যেমন ঘড়ি ক্যালকুলেটর স্ট্যাপলার এগুলোকে আমরা সম্পদ বলবো অফিস সাপ্লাইস এগুলোর নাম যে টাকাটা আমরা পাবো সেটাকে আমরা সম্পদ বলবো যেমন আমরা ধারে বিক্রয় করলে প্রাপ্য হিসাব থেকে একটা টাকা পাবো মানে ধারে বিক্রয় করছি প্রাপ্য হিসাব এখনো টাকা দেয়নি ভবিষ্যতে আমাদেরকে টাকা দিবে তাহলে প্রাপ্য হিসাবকেও আমরা সম্পদ বলবো এছাড়াও আরো কিছু সম্পদের নাম আমরা দেখব তাহলে প্রাপ্য নোট বা প্রাপ্য বিল প্রাপ্য হিসাবের আরেকটার নাম দেনাদার হিসাব এগুলো হচ্ছে ধারে বিক্রয়ের কারণে এদের কাছ থেকে আমরা টাকা এখনো পাই নাই পরবর্তীতে পাবো আমরা বলেছিলাম যাদের কাছ থেকে আমরা টাকা পাবো তারাও আমাদের সম্পদ তাহলে সেই হিসেবে দেনাদারাও আমাদের সম্পদ এরপরে ধরো তুমি অন্য কোনো প্রতিষ্ঠানে টাকা বিনিয়োগ করেছো মুনাফার আশায় তাহলে বিনিয়োগটাও আমাদের জন্য কি এই টাকাটা আমরা একটা নির্দিষ্ট সময় পরে ফেরত পাবো তাহলে বিনিয়োগকেও আমরা সম্পদ বলবো সহজ কথা হচ্ছে যে যা আমরা অন্যদের কাছ থেকে পাবো সেটাও আমাদের সম্পদ এছাড়াও আমরা বলতে পারি আয় ব্যয় এখানে একটা আমরা কবিতার মতো শিখবো আয়ের বকেয়া আয়ের বকেয়া সম্পদ একটা হচ্ছে ব্যয়ের অগ্রিম সম্পদ তোমাদের কাছে একটু হয়তো একটু আনিজি লাগবে লাগবে আর অগ্রিমটা একটু খেয়াল করে শোনো বকেয়া হচ্ছে যে যেটা তুমি এখনও পাও সেটা হচ্ছে বকেয়া অগ্রিম মানে হচ্ছে তুমি নেওয়ার আগেই দিয়ে দিয়েছ সেটা হচ্ছে অগ্রিম আমি যদি একটা উদাহরণের মাধ্যমে ক্লিয়ার করি তাহলে তোমার কাছে ব্যাপারটা ইজি হবে সাপোজ আমি অ্যাকাউন্টিং পড়াই তো আমার কাছে কোনো স্টুডেন্ট যদি পড়ে সে আমাকে যে সম্মানিটা দিবে এটা আমার আয় আমি একটা স্টুডেন্টকে পড়ালাম এক মাস দুই মাস তিন মাস সেই স্টুডেন্টটা আমাকে কোনো টাকা দেয়নি তার মানে তার কাছ থেকে আমি তিন মাসের টাকা পাব আর সম্মানিটা হচ্ছে আমার জন্য আয় তার মানে সম্মানিটা হচ্ছে আমার আয় আর আয়ের টাকাটা আমি এখনও পাই তিন মাসের টাকা আমাকে এখনো দেয় নেই তার মানে বকেয়া তাহলে আমার আয়ের কি হলো বকেয়া হয়ে গেল তাহলে যখন আমার আয়ের বকেয়া হচ্ছে তখন বোঝা যাচ্ছে ওই স্টুডেন্টটা থেকে আমি টাকাটা পাবো তার মানে আয়ের বকেয়া দিয়ে আমরা কি বুঝবো সম্পদ বুঝবো তাহলে বিনিয়োগ যদি আমরা বিনিয়োগ করি সেই বিনিয়োগের উপরে আমরা সুদ পাই তাহলে বিনিয়োগের সুদটা হচ্ছে আমাদের জন্য আয় আর ওই টাকাটা আমরা এখনও পাই নাই হয়তো জমে আছে বা দেওয়া হয়নি আমাদেরকে আমরা পরবর্তীতে পাবো তার মানে বকেয়া আয় যেমন বকেয়া বিনিয়োগের সুদ এটা আমাদের জন্য তাহলে সম্পদ হিসেবে বিবেচনা হবে আচ্ছা এবার ব্যয়ের অগ্রিম কিভাবে সম্পদ হয় আমার স্টুডেন্টটা একটা স্টুডেন্ট পড়াচ্ছি সে আমাকে এক তারিখেই আগামী তিন মাসের বেতন দিয়ে দিল তাহলে বেতনটা আমার জন্য আয় কিন্তু স্টুডেন্টের জন্য কি তাহলে ব্যয় সে আমাকে তিন মাসের বেতন অ্যাডভান্স দিয়ে দিল তাহলে বেতনটা হচ্ছে তার ব্যয় সে ব্যয়ের অগ্রিম দিয়ে দিল সে এখনও পড়েনি নেই পড়ার আগেই টাকা দিয়ে দিলো তার উনি ব্যয়ের অগ্রিম সে অগ্রিম দেওয়াতে আগামী তিন মাস আমি তাকে পড়াতে হবে সে আমার কাছ থেকে সুবিধা পাবে আগামী তিন মাস সে আমার কাছ থেকে সুবিধা পাবে তাহলে ব্যয়ের যখন অগ্রিম তখন এটা সম্পদ তার মানে আগামী তিন মাসে আমার কাছ থেকে সার্ভিস পাবে তার মানে আমি তার সম্পদ আমার স্টুডেন্টটার জন্য আমি হচ্ছি সম্পদ কারণ তিন মাস সে আমার থেকে পড়ার সুবিধাটা নিবে তাহলে ব্যয়ের অগ্রিম হলে কিভাবে সম্পদ হয় সেই জিনিসটাও আশা করছি বুঝতে পারছো তোমরা যেমন আমি যদি একটা উদাহরণ দিই ধরো ভাড়া তোমরা যে বাসায় থাকো সেখানে যদি ভাড়া দাও সেই ভাড়াটা তোমার ব্যয় তুমি যদি অগ্রিম ভাড়া দিয়ে দাও তাহলে তুমি এখান থেকে সুবিধা পাবে ভবিষ্যতে আর ভবিষ্যতে আমরা যাই পাবো তাই সম্পদ তাহলে অগ্রিম ভাড়াকে তোমরা কি বলতে পারো সম্পদ বলতে পারো ধরো তুমি কোনো শেয়ার কিনলা তাহলে শেয়ার ক্রয় এটাও একটা সম্পদ কারণ একটা নির্দিষ্ট সময় শেষে তুমি এই শেয়ারের টাকাটা ফেরত পাবে তাহলে সম্পদের অনেকগুলো উদাহরণ দিলাম আশা করছি সহজেই বোঝা যাবে তোমরা এই ক্লাসটা আরও ভালো করে বারবার দেখবা ইনশাল্লাহ ইজিতে খুব রপ্ত হয়ে যাবে তো আজকে আমরা সম্পদ সম্পর্কে ডিটেলস জানলাম পরবর্তী ক্লাসে আমরা হিসাবের শ্রেণী বিভাগের আরেকটা প্রকারের হিসাব দায় হিসাব পরবর্তী ক্লাসে আমরা দায় সম্পর্কে জানবো পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি ভালো থেকে সুস্থ থাকে থ্যাংক ইউ সো মাচ